জীবনে লড়াই কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই, খারাপ সময়ের মধ্য দিয়ে ভালো সময় দেখা মেলে। তাই খারাপ সময়গুলো সব সময় আমাদেরকে মেনে নিতে হবে, কেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যেহেতু ভালো সময় দেখা মেলে, তাই খারাপ সময়গুলোতে অপেক্ষা করতে হবে কখন ভালো সময় আসবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এই গরমের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। দেখতেছি সিলেট শহরে বৃষ্টি হয়েছে, তারপর চট্টগ্রামেও বৃষ্টি হয়েছে, কিন্তু ঢাকায় এখনও বৃষ্টির দেখা মেলেনি। তো আমার মনে হয় আল্লাহ পাক যেদিন রহমতের বৃষ্টি দিবে কত যে শান্তি লাগবে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখানে সকালে নাস্তা বানাতে এসেছি। তো নাস্তা বলতে রুটি বানাবো, একটা সবজি করব, আর যে ডিম খাবে ডিম ভাজবো। কিন্তু নিহামণি এবং নিয়াজ বলতেছে ওরা রুটি খাবে না, ওরা ব্রেড খাবে আর ডিম খাবে আর কি। তো যখনই বাসায় ব্রেড থাকে, বেশিরভাগই আপনাদের ভাইয়া রাত্রে আসার সময় একটা ব্রেড নিয়ে আসে, তো আনলে ওরা এইভাবে ডিম ভাজে, ভেজে উপরে একটা ব্রেড, মাঝখানে ডিম শসা, তারপর আবার ব্রেড দিয়ে এসে তারা স্যান্ডউইচের মতো বানিয়ে খেয়ে ফেলে আর কি। তো নিসামণি নিজে এসেছে, ও নাকি নিয়াজ আর নিয়াজের ডিম ভাজবে, আর দেখেন ডিমটা কত বড় করে ভেজেছে, তাতে নাকি ওদের ব্রেডের চারপাশ কভার হয়ে যায়। তো এই তো নিসামণির রান্না টান্না দেখে তো আমি অবাক, উনি হাত দিয়ে ব্রেড ভাজা শুরু করেছে। তো ভালো লাগে, আমার মা সবসময় বলবে মেয়েদেরকে অলরাউন্ডার বানানোর জন্য শহরে থেকে মানুষ হচ্ছে যেন ওরা কখনো কোনো কিছুতে পিছিয়ে না থাকে। তো তার জন্য আমি বাধা দেই না। নিসামণি কিন্তু মাত্র 5 থেকে 6 উঠলো, তো ও যখন ডিম ভাজতে আসে ব্রেড ভাজতে আসে আমি কিন্তু দেই ওকে, যেহেতু এখন আমি পাশে চুলায় কাজ করতেছি, তো তেমন ভয়ের কারণ নেই। যখন একদমই বাসায় থাকা হবে না তখন আর কি বাচ্চাদেরকে চুলা টুলা জ্বালানো দিলে ভয় থাকে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওতে একটা DIY শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পাশাপাশি আপুদের কমেন্টস পড়বো, সব মিলিয়ে ভিডিওর সঙ্গেই থাকবেন। এবং ভিডিও যারা এই মুহূর্তে দেখতেছেন তাদের নিকট পুরনো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যেদিন থেকে আমার গ্যাসের মানে মিটার লাগানো হয়েছে সেদিন থেকে বেশি সচেতন হয়েছি। তো প্রতিটা মানুষকে আসলে শুধু মিটার না, এভাবেও সচেতন হওয়া দরকার। এখন যে রান্নাগুলো অনেকক্ষণ চুলাতে বসিয়ে রাখতে হয় বা সময় লাগে, সেই রান্নাগুলো আমি সবসময় প্রেশার কুকারে করি। যেমন এই যে পেঁপে ডাল রান্না করতে কম সময় লাগবে না, একটা ভাজি যদি করি, তো আমি এখানে প্রথমে ডাল পেঁপে কেটে দিয়েছিলাম। পেঁপেটা হালকা একটু লাল হয়ে গিয়েছে, তো পেঁপে একটু হালকা লাল হয়ে গেল ফ্রিজে থেকে কোনো সমস্যা হয় না, সেটা কুমড়ো কুমড়ো ভাব লাগে, কার কেমন মনে হয়, আমার মনে হয় আর কি। তো সাথে দেখলাম যে মশারির ডালের বক্সে মশারির ডাল নেই, সেটা ঢেলে নিব, তার সময় নেই, আপনাদের ভাইয়া চলে যাবে, তাড়াতাড়ি একটু নাস্তার ব্যবস্থা করতেছি। তো তার জন্য কিছু মশারির ডাল সাথে একটু মুগ ডাল দিয়ে দিলাম। তারপর এখানে একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে হালকা অল্প একটু পানি দিয়েছি, যেমন প্রেশার কুকারে দুইটা যখন শিস দিবে তখন আমি সবজিটা উঠিয়ে ফেলবো। আর এইভাবে ডাল দিয়ে পেঁপে দিয়ে সবজি রান্না করে রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, দারুণ মজা হয়। তো নিসামণি কিন্তু নিয়াজ আর নিসার যে নাস্তাটা সেটা করে নিয়েছে, আর নেহামণিকে বললাম, ও বলবে মানে ও রুটিই খাবে। তো যাই হোক, আমি এখানে 6-7টা রুটি বানাবো, আর তার জন্য হয়েছে নিহামণি একটাই রুটি খাবে বলল, আর আমি যদি 2টা রুটি খাই তাহলে 3টা, আপনাদের ভাইয়া 2টা 5টা। তো এখানে আমি আরও 2টা 3টা রুটি বানাবো, নেহামণির টিচার আসতে যায় বাসায়, তো ওনাকেও আমি 3টা রুটি দিব, তার জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি আর কি। তো আজকে নেহামণির টিচার আর আসেনি আসলে, তো তার জন্য দেখা যায় যে আবার নিজেই নাস্তা খেয়ে নিয়েছি বিকেলবেলা। তো যাই হোক, এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো কয়েকদিন রুটি আমি বানাইনি, খুব গ্যাপ দিয়েছি, ইদানিং আবার রুটি বানাচ্ছি। তো রুটি বানাতে গেলে মানে পিছন দিয়ে ঘাম এত পরিমাণ ভিজে যায় কি বলবো, সব জামাগুলো গায়ে দিতে পারতেছি না, ঘুরে ঘুরে দেখবেন 2-1টা যেগুলো একদম সুতি জামা সেগুলোই আমি গায়ে দিচ্ছি। তো যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তো অনেক সময় আপুদের মনে হতে পারে আপু মনে হয় এক জামাই গায়ে দিয়ে দিয়ে ভিডিও করে, কিছু করার নেই, আমি যেটা কমফোর্ট ফিল করি আসলে সেটাই গায়ে দিই আর কি। তো যাই হোক, এই যে রুটি বানিয়ে নিচ্ছি। তো আগেই বলে দিয়েছি আজকে একটা DIY শেয়ার করেছি, একজন আপুর অনুরোধ ছিল আমার এই ওয়ালমেটটা আমি কীভাবে বানিয়েছি, অনেকদিন ধরে DIY করা হয়নি, তো ভাবলাম
যেহেতু আগেরই করা আছে, ডিআইওয়াইটা শেয়ার করে দেই। তো পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি রুটি ভাজতে দিয়েছি, আর মাঝে নেহেমনি এসেছে, ওর ক্ষুধা লেগেছে। তা আমি বললাম যে সবজিটা মনে হয় একটু পানি রয়ে গিয়েছে, সেটা পানিটা আরও শুকাতে হবে আর কি। তো বলতেছে আমি এরকমই খেয়ে নিব, তুমি পরে শুকিয়ে নাও আর কি। এই যে জল জল রয়ে গিয়েছে এখনও, এখন একটু বলক আসলেই জলটা একদম চলে যাবে। তো প্রথম দুইটা রুটি একদমই ফুলেনি যখন আমি ভিডিও করেছি, মাশাল্লাহ পরের রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এই তো নিহামনির একটা রুটি দিয়ে দিলাম, সে চলে গেল। এখন বাকি রুটিগুলো আমি ভেজে তারপর হটপটে রেখে দিব আর কি। হ্যাঁ, আমি এখন নাস্তা খাবো না, যেহেতু অনেক ঘামিয়ে গিয়েছি। আমি নাস্তা বানিয়ে কতক্ষণ ফ্যানের নিচে যে মানে শরীরটা ঠান্ডা করি, হাত মুখ ধুই, তারপর নাস্তা খাই। আর আপনাদের ভাইয়া বাইরে চলে যাবে, আপনাদের ভাইয়াকেও নাস্তাটা দিয়ে দিব আর কি। তো এই তো এখন আমি প্রেশার কুকারে যে সবজিটা রান্না করেছি সেটা ভালো করে, এই দেখেন পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আপনাদের ভাইয়াকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, তা আপনাদের ভাইয়া খেয়ে চলে গিয়েছে, এখন আমি নাস্তা খাইনি। আর ওই যে বললাম টিচার আসবে, ওনাকেও নাস্তা দিব, যেহেতু মানে সকালবেলায় টিচার আসে 8টা বাজে, তো তার জন্য দেখা যায় যে সকালবেলা নাস্তাটা আমি ওনার জন্য তৈরি করে রাখি আর কি। তো যাই হোক, এই তো আমি সবজিটা এখানে করে রেখেছি, আমি খাবো আর হয়তো টিচারকে দিব আর কি। তো তারপর আমি দুপুরে রান্নাও করব। তো আমি নাস্তার পরপরই আপনাদের সাথে শেয়ার করে দিলাম ডিআইওয়াইটা। তো ডিআইওয়াইটা আমি কী দিয়ে করেছি সেটা আগে বলে নিচ্ছি। আর এই তো বললামই তো যে ডিআইওয়াইটা আগের করা ছিল, তাই আমার টেবিলের রূপটা একদমই চেঞ্জ, বুঝতেই পারছেন। এটা হয়েছে আমার, আমরা যে বার্থডে যে কেকগুলো আনি সেই নিচে যে হার্ডবোর্ডটা থাকে সেটা আর কি। তো সেটা দিয়ে আজকের ডিআইওয়াইটা করব। আর এই তো এই হার্ডবোর্ডটা চারপাশে আমি এরকম ফেভিকল যে আঠাগুলা সেগুলো লাগিয়ে লাগিয়ে তারপর আমি পুরো বোর্ডটাতে আমি সুতলি দিয়ে কভার করে নিচ্ছি। তো এভাবে সুতলি দিয়ে যখন দেখবেন এই রশিগুলা কভার করবেন, খুব সুন্দর করে কিন্তু লেগে যায়। অনেকেই মনে করে এই সুতলিগুলো ফেভিকল আঠা দিয়ে লাগে না, সেটার জন্য হট গ্লু গান লাগে, সেটা কখনো প্রয়োজন হয় না আর কি। তো যাই হোক, এখানে আমি 1x2টা গ্লাস নিয়েছি, আর গ্লাসের উপরও খুব সুন্দরভাবে আমি সুতলি দিয়ে কভার করে নেব। আমি একজন আপুর কমেন্টস পড়তেছি, আপু মনে হয় আমার পেজে একদমই মানে আমার চ্যানেলে একদমই নতুন। আপুর নাম হয়েছে জান্নাতুল মাকাম শান্তা, জান্নাতুল মাকাম মনে হয় শান্তা। তো আপু আমাকে আমার গতকালকের ভিডিওতে, গতকাল না এর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে আমাকে কমেন্টস করেছে, আপু আমি 3 পিস এবং মানে 3 পিস সেলাই করি এবং বিক্রি করি। তো আপু যে প্যাশন হাউস থেকে ঘুরে আসবেন আপনাদের যদি কারো লাগে আর কি। তো এইসব কমেন্টস পেলে আসলে আমার ভালো লাগে যে একজন আশা করতেছে আমি এখানে কমেন্টস করব, আমার প্রিয় আপুরা দেখবে। তো আমার আপনাদের নিকট অনুরোধ রইল, শান্তা আপু হয়তো বা জান্নাত আপু হবে, আপুর পেজ থেকে আপনারা মানে ঘুরে আসতে পারেন। আপু যেহেতু 3 পিস বিক্রি করে, সেলাই করে, যখন এইসব নতুন আপুরা আমাদের চ্যানেলে অ্যাড হয় বা আসে, ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আর কি। তো যাই হোক, আপুকে আসলে আমি চিনি না, সম্পূর্ণ নতুন দেখলাম। তো আমি যখন একদমই চ্যানেলে নতুন ছিলাম, কারো ভিডিওতে যেয়ে যদি একটা কমেন্টস করতাম আর উনি যদি একটু আমার নামটা বলতো, আমার কাছে কিন্তু খুব খুশি লাগতো, কার কাছে কেমন আমি জানি না। যাই হোক, আমার অনেক মিষ্টি আপুদের কমেন্টসগুলো বাকি রয়ে গিয়েছে, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। আর দেখতেই পেয়েছেন আমি হট গ্লু গান দিয়ে 2টা 1x2 গ্লাস দুই পাশে বসিয়ে দিয়েছি, আর একটু সৌন্দর্যের জন্য মানে সুতলিটা একটু বোটে উপরে একটু মানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনারা যে কোনো ধরনের আর্টিফিশিয়ালি ফুল রাখতে পারবেন, বাকি 1x যে ছোটো বোতল দিয়ে এখানে আপনারা রিয়েল যে প্লান্টগুলো সেগুলো রাখতে পারবেন। তো আবারও বলছি আমার ডিআইওয়াইটা আগেই করা ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার ডিআইওয়াইগুলো পছন্দ করেন, আমি আশা করি তাদের আজকের ভিডিও অনেক অনেক ভালো লাগবে। আমার অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেন, আপু এই ডিআইওয়াইটা করবেন। তো আসলে কথা বলতে অনেক সময় মুখে জড়তা এসে পড়ে, ক্ষমা করবেন। তো যাই হোক, কিন্তু আসলে সব সময় এগুলা করার সময় থাকে না, তার জন্য আমার পুরনো যে ডিআইওয়াইগুলো আপুরা অনুরোধ করে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু ডিআইওয়াই করার ইচ্ছা আছে আমার,
গরমের জ্বালায় আসলে খুব ভালো লাগে না, তার জন্যেই সংসারের যে ভিডিওগুলো সেগুলাই আপলোড করতেছি আর কি। তো চলে আসলাম আমি দুপুরে রান্নায়। আর আজকে দুপুরে অনেক দিন পরে নিশা বলতেছে, তুমি তো এই গরমে একদমই আমাকে পোলাও খাওয়াও না। তা আপনাদের ভাইয়া এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই গরমে এই রিসফুড খাবারগুলো অ্যাভয়েড করব, তাহলে সুস্থ থাকা যায়। কিন্তু নিশা পোলাও খাবেই, তো তার জন্য আমি এখানে একটা মুরগি একটু হালকা করে ভেজে নিচ্ছি, সেটা একটু রোস্ট করে দিব, রেগুলার সাইজ করে নিয়েছি আর কি। আর আমি সাদা পোলাও রান্না করে দিব ওকে। তো আমি যেভাবে বাসায় রেগুলার সাইজের মুরগিটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর এইভাবে বাচ্চাদেরকে রান্না করে দিবেন, খুব মজা হয় কিন্তু। তো এখানে আমি এই যে মুরগিটা দেখতেই পাচ্ছেন হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি শুধু লবণ দিয়ে। পাশে চুলাতেই মুরগিটা রান্না করার জন্যই আমি এতে হাঁড়িতে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সেটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর আমি এখানে কাজু বাদাম এবং হয়েছে চীনা বাদাম বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, একটু পোস্ত ছিল সেটাও দিয়ে দিয়েছি বাটা আর কি। তো তারপর আমি এখানে একটু লবণ আর দিয়ে দিলাম একটু গুঁড়ামরিচ আর দিব এলাচ দারচিনি। তারপর এখানে আমি হাফ টেবিল চামচ রোস্টের যে রেডিমেড মশলাটা সেটা দিয়েছি রাঁধুনির আর কি, তো সেখান থেকে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন আজান পড়েছে, তো তার জন্য বয়েসটা মাঝখান দিয়ে বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, তারপর আমার মশলাটা ভালো করে কষানোর পর ভেজে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি। আর এটাতে আমি শুধু অ্যাড করব একটু চিনি আর হয়েছে একটু গুঁড়া দুধ, যদি লিকুইড দুধ থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এই যে আমি রান্না করেছি ছোট ছোট সাইজ করে, এটা খেতে এত মজা হয়েছে কি বলবো। আপনাদের ভাইয়া আজকে খাওয়ার পর বলতেছে মনে হয় যে একদমই হোটেলে যে রান্না করে না ওই সেই স্বাদটা লাগতেছে আর কি। তো বরাবরই আমাদের সকলের কাছেই মনে হয় হোটেলের জিনিসটাই বেশি মজা লাগে আর কি। তো যাই হোক, আমরা যদিও হোটেলের জিনিস তেমন একটা খাই না, তবে মাঝে মাঝে খাই, ভালো হোটেলে খেলে কিন্তু সেটা স্বাদটা অন্যরকম। তো এখানে আমি চিনি আর হয়েছে গুঁড়া দুধটা একটু লেবুর রস দিয়েছিলাম, তারপরে একসাথে মিক্স করে আমি সেটা এটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আমার গত ভিডিওতে ডলি ফ্যামিলি আইডি থেকে আমার প্রিয় একজন আপু, যে আপুটা আমার সব সময় ভিডিও দেখে, তো আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু গরমে পাগল হয়ে যাচ্ছি। তা আপু কি বলবো, আসলে গরমের কথা আর বলো না, এত গরম লাগে মানে মনে হয় যে জীবনটা শেষ, পাগল হওয়ারই অবস্থা। তো কিছু করার নেই আপু, আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করতে পারবো এই আর কি। পোলাওটা রান্না দেখাইনি আপনাদের সাথে, কথা বলতে বলতে আমার মুরগি রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। তা আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর কে কে এই পর্যন্ত ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে বলবেন, আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।